অবশ্যই ভালো আছো। আজকে আমরা আরো একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, সে যেটা কিনা তোমার পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রেও আছে, আবার রসায়ন দ্বিতীয় পত্রেও আছে। অর্থাৎ গুণগত রসায়নও আমরা এটাকে পাবো, আবার পরমাণু মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞানে এই টপিকটা কিন্তু আছে। অর্থাৎ একটা টপিক শিখলে দুইটা বইয়ের ক্ষেত্রে কিন্তু সুবিধা। আজকে আমরা সেই টপিকটা নিয়ে কিন্তু আলোচনা করব, থমসন ও রাদারফোর্ড মডেল নিয়ে। আজকে খুবই খুবই ইম্পর্টেন্ট দুইটা মডেল নিয়ে আজকে আমরা কিন্তু আলোচনা করব। সাধারণত তোমাদের সিলেবাসে থমসন মডেল, রাদারফোর্ড মডেল এবং বোর মডেল, এইগুলো নিয়ে কিন্তু বেশি আলোচনা করা হয়েছে, এবং বোর মডেল থেকে কিন্তু সবচেয়ে বেশি প্রশ্ন এবং ম্যাথমেটিক্যাল টার্মগুলো কিন্তু এক্সামে আসে। আচ্ছা, আমরা ফার্স্টেই থমসন মডেলটা বলবো। থমসন মডেলটাকে বলা যায় কিসমিস পুডিং মডেল, অর্থাৎ তরমুজ মডেলও অনেকে বলে, কিসমিস পুডিং মডেলও বলে। বিজ্ঞানী থমসন এই মডেলটিকে কল্পনা করেছিলেন যে একটা কিসমিসের পাত্রের মতো। আমরা সীমায় বলতে পারি, সীমায় কিসমিস মডেল বলতে পারি, যে চতুর্দিকে সীমায় মানে পজিটিভ আধান আছে, এবং তার মাঝখানে আমরা সীমায় রান্নাগুলি কী করি, সীমায়ের মাঝখানে কিসমিস বাদাম দিই। তা সীমায়ের থেকে কি কিসমিস বেশি হয়? অবশ্যই না, কিসমিস চতুর্দিকে ছড়ায় ছিটায় থাকে। এই থমসন মডেলের থিমটাও তাই, যে চতুর্দিকে এই যে মাইনাস বা ইলেকট্রনগুলো চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে থাকবে এবং পজিটিভ আধানগুলো নির্দিষ্ট থাকবে। এইটাই হচ্ছে থমসন মডেলের মূল থিম। এই জন্যই চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে, এই জন্যই কি মূলত কিশমিশ পুডিং মডেল বলা হয়, অথবা আমরা সীমায় পুডিং মডেল বলতে পারি। যে এখানে পজিটিভ আধানগুলো হচ্ছে সীমায়, এবং এই মাঝখানে মাঝখানে যে কোনো দেখতে পাচ্ছি এই কটা হচ্ছে কিশমিশ। সীমায়ের চতুর্দিকে কয়টা কিশমিশ ছড়িয়ে ছিটিয়ে আছে, এই জন্য এর নাম হচ্ছে কিশমিশ পুডিং মডেল বা থমসন মডেল। এই মডেল উনি প্রথম উত্থাপন করে। ওনার মতে যে পরমাণুর যে ব্যাসার্ধ, এই মডেলের মধ্যে যে পরমাণু আছে সেই পরমাণুর ব্যাসার্ধ হচ্ছে 10^-10 মিটার, এবং নিরবচ্ছিন্ন ধনাত্মক চার্জ বিদ্যমান। এই যে আগেই বলছি চতুর্দিকে ধনাত্মক চার্জ ছড়িয়ে ছিটিয়ে থাকবে, এটা হচ্ছে কি নিরবচ্ছিন্ন, এবং বিচ্ছিন্ন ঋণাত্মক চার্জ থাকবে, এবং বিচ্ছিন্ন বিচ্ছিন্ন ছড়িয়ে ছিটিয়ে এদিক সেদিক কোনো নিয়মতান্ত্রিক না ভাবে কি থাকবে, ঋণাত্মক চার্জ থাকবে। এটাই হচ্ছে থমসন মডেল। আচ্ছা গেল, তারপরে যে আমাদের বিষয়টা আসবে মাথায়, থমসন মডেলটা খুব তাড়াতাড়ি কি হয়ে যায়, নিষ্ক্রিয় হয়ে যায়। থমসন মডেলের আর গুরুত্ব থাকে না কখন, যখন কিনা রাদারফোর্ডের পরমাণু মডেল বা সৌর মডেলটা আবিষ্কৃত হয়। রাদারফোর্ডের পরমাণু মডেলের অপর নাম হচ্ছে কি, সৌর মডেল। রাদারফোর্ডের পরমাণু মডেল আবিষ্কারের আগে রাদারফোর্ড একটা পরীক্ষার মাধ্যমে এই মডেলটাকে উত্থাপন করেন। সেই পরীক্ষাটা হচ্ছে গোল্ড ফয়েল, অর্থাৎ স্বর্ণপাত তড়িৎ বিজ্ঞান যন্ত্রে পরীক্ষা করে, আলফা কণার বিস্ফোরণ পরীক্ষা। উনি একটা ইলেকট্রন গান থেকে কি করে আলফা কণা নিঃসৃত করেন, এবং সেটাকে নিক্ষেপ করেন। নিক্ষেপ করেন কোথায়? গোল্ড ফয়েলে, অথবা একটা স্বর্ণপাত তড়িৎ বিজ্ঞান যন্ত্রের পাতলা প্রলেপযুক্ত কিছুটা চকলেটের ভিতরে যে খাপ থাকে না, র্যাপার, সেই ধরনের পাতের উপর আলফা কণা নিক্ষেপ করেন। এখন আলফা কণা নিক্ষেপ করলে তখন কি ঘটনা ঘটে, তখন দেখতে পান যে প্রায় 99% কণা সোজাসুজি ভেদ করে চলে আসে, এবং এই যে ডিটেক্টর, এই ফটোগ্রাফিক প্লেটে বা ফটোগ্রাফিক প্লেট বা ডিটেক্টরে এসে আঘাত পায়। আর 0.1% কণা বা তারও কম কণা কি হয়, যে এইদিকে বেঁকে যায়। আর তার চেয়ে খুব 99% কণা সোজা ব্যাক করে। অর্থাৎ রাদারফোর্ডের পরমাণু মডেলের আলফা কণার বিস্ফোরণ পরীক্ষাতে উনি যে ফটো ডিটেক্টরের সাহায্যে আলফা কণা নিঃসরণ করেন, সেইখান থেকে অধিকাংশ কণা সোজাসুজি চলে যায়, কিছু সংখ্যক কণা বেঁকে যায়, এবং খুব যৎসামান্য কণা সোজাসুজি ফিরে যায়। এই মডেলের সাহায্যে তখন তিনি সিদ্ধান্তে আসে। যে কি সিদ্ধান্তে আসে, এই যে সেই সিদ্ধান্তগুলো আমরা দেখতে পাচ্ছি। প্রথম সিদ্ধান্তে এসে আছে যে অধিকাংশ আলফা কণা সোজাসুজি চলে যায়। এই চলে যাওয়ার কারণটা কি, উনি সিদ্ধান্তে আসে যে পরমাণুর বেশিরভাগ অঞ্চলই হচ্ছে ফাঁকা, অর্থাৎ এর মধ্যে যে পরমাণু আছে এই পরমাণুর বেশিরভাগ অঞ্চলই ফাঁকা। যদি ফাঁকা না থাকতো তাহলে সোজাসুজি চলে যেতে পারতো না। এই জন্য প্রথম স্বীকার্যটা কিন্তু আমরা দেখতে পেলাম। দ্বিতীয় স্বীকার্য হচ্ছে কিছু আলফা কণা বেঁকে যায়। এই কিছু আলফা কণা বেঁকে যাওয়ার কারণ কি, আমরা জানি আলফা কণা হচ্ছে ধনাত্মক চার্জ, আর উনি বলে পরমাণুর কেন্দ্রে থাকে হচ্ছে নিউক্লিয়াস। অর্থাৎ যখন আলফা কণা নিউক্লিয়াসের কাছাকাছি যাবে, সমধর্মী আধান হচ্ছে সবসময় বিকর্ষণ করে, এবং বিপরীত ধর্মী আধান সবসময় আকর্ষণ করে। এই বিকর্ষণের কারণে কিছুটা আলফা কণাটা বেঁকে যায়। অর্থাৎ সিদ্ধান্তে আসা যায় যে সামান্য ধনাত্মক চার্জ থাকে বিধায়
যা কিনা নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের কারণে কিছু আলফা কণা কি হয় বেঁকে যায়, এবং লাস্টে হচ্ছে নগণ্য সংখ্যক আবার ফিরে আসে, মানে নগণ্য সংখ্যক আলফা কণা আবার বিপরীত দিকে ফিরে যায়। কেন? ভর সংঘর্ষের কারণে। আলফা কণার একটা ভর আছে, এইখানে একটা ভর আছে, দুইটা মধ্যে যখন সংঘর্ষ ঘটে তখন কণাটা আবার কি হয় বিপরীত দিকে ব্যাক করে। এইটাই হচ্ছে মূলত রাদারফোর্ডের মডেল বা পরমাণুর সৌর মডেল। উনার মতে পরমাণুর কেন্দ্রে থাকবে হচ্ছে নিউক্লিয়াস, এবং পরমাণুর চতুর্দিকে ইলেকট্রন আবর্তন করবে, যেহেতু এ প্লাস এ হচ্ছে মাইনাস, পজিটিভ আকর্ষণ করবে কাকে, নেগেটিভকে, যার কারণে ইলেকট্রন কি এর চতুর্দিকে ঘুরতে থাকবে। কিন্তু এই মডেলের ভিত্তি ব্যর্থ হয় কখন, যখন এর ব্যর্থতা চলে আসে, অর্থাৎ এর কিছু সীমাবদ্ধতা দেখা দেয়। সীমাবদ্ধতা হচ্ছে ম্যাক্সওয়েলের তাড়িত চৌম্বক তত্ত্বের মতে যদি কোনো বিপরীত চার্জ, একটা চার্জ এবং তার বিপরীত চার্জের চতুর্দিকে যদি ঘুরতে থাকে, ঘুরতে ঘুরতে একসময় কী হয় কেন্দ্রে সমবর্তিত হয়। ম্যাক্সওয়েলের তত্ত্ব মতে, তাড়িত চৌম্বক তত্ত্ব মতে এই যে ইলেকট্রনটা ঘুরবে, ঘুরতে 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 এক সময় কী হবে এরকম কেন্দ্রে পতিত হবে। তাই কেন্দ্রে পতিত হওয়া মানে কি, চার্জ নিরপেক্ষ হয়ে যাবে, তখন আর কোনো ধরনের চার্জ থাকবে না, অর্থাৎ তখন রাদারফোর্ডের পরমাণু মডেলের কোনো অস্তিত্বই থাকে না। এই কারণে, এই সীমাবদ্ধতার কারণেই এই মডেলটা পরবর্তীতে প্রত্যাখ্যান হয় এবং বোর মডেলের সৃষ্টি হয়। তোমরা নিশ্চয়ই ভিডিওটা বুঝতে পারছো, এবং ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, এবং কমেন্ট বক্সে তোমাদের সমস্যাগুলো আমার সাথে শেয়ার করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।